রাতেপা মানে এজনে ফোন করছে যে তুমি যে ময়ূরটু দিছিলা তোমার গাঁর পর আনি, তো ময়ূরটু তো ঢুকাইছে আর কিনা পিলপিলির এটা লই যাই আছে, তাতে ডেড বডিটু আছে। কোন ময়ূরটু? তারপর শুনো যে আমার গাঁর পর দিছিল, আর গাঁর বহুত বছর আগত, মোটামুটি 12-14 বছর মান আগত এই গাঁতে একটা পালবার কারণে আনছিল। আনার পিছত যেটা ডাঙার হয়ে গেল, গাঁর মানুষ গেলে মন্দিরত দিয়ে দিও। আমি বরপাড়া কালীবাড়ি দুর্গাবাড়ি গোবিন্দ মন্দিরত দিছিল। তো আজি যেতিয়া নাকি মোক ফোন করছিল যে ময়ূরটু মারা গেছে, বুঝলে, তারপর মই মন্দিরত আইছিল রাতেপা। আর পিছত আমার মাহি এটা আছে বয়সেল মানুষটু, সিয়ে দেখা শুনা করে আসিল, তাক সুদলো যে কইছে যে নাই ময়ূরটু ঢুকাইছে। মই বললো কি করছে ময়ূরটু? কয় নাই সুইপারক দিয়ে দিছো। তো ইমান বছর থাকার পিছত একটা মন্দিরত এটা ইমান ধুনিয়া একটা বস্তু আছিল, যে এটা ভগবান তুলনার ময়ূর এটা আছিল, সেই বস্তুটুক হত গতি হত কাম নকরাকে এনে ডাস্টবিনের দরে পেলাই দিব সেই কমিটি মানুষটু মই কেতিয়াও ভাবা নাছিলো। তার মানে এতিয়াও কমিটি মানুষ বুঝালে যে এতিয়া যদি মানুষ মরি যায় কমিটি হেনকে পেলাই দিব লাগে তেন্তে। আজি এটা ইমান ধুনিয়া 14 বছর থাকার পিছতো তাক যদি সন্মানটা না পালে, আজি মরার পিছত রাস্তার কুকুরের দরে পেলাই দিছে তাক, তো এতিয়া আর এই কমিটির পর কি বিশ্বাস আশা করব পারে? কমিটির সভাপতি সম্পাদক বা কোনে আছে মই ইমান গম নাপাও। আজি কমিটি কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, আজি অল্প আগতে আইসো, আহার পিছত কই আছে ডক্টর দেখাইছো, আর ডক্টর দেখাইছে ঠিক আছে, কিন্তু বস্তুটা মরার পিছত আপনাদের একটা হৎগতি হত কাম এটা করব লাগিছিল, হে নকরাকে আপনাদের এই ডাস্টবিনের গাড়িতে একটা পেলাই দিয়েছে, সুইপার একটা মাতি পেলায় আপনি পেলাই দিলে। এই আমার গাঁর মানুষে দান করেছিল, বিচারিছিলো মানে আমার এটা এটা ইমান ডাঙর একটা মন্দির, বাইরের পরা মানুষ আহে, একটা সৌন্দর্য বাড়িব মন্দির, আর এনেকাও হয়েছিল বহু ডাঙর হয়েছিল পাখিটো, সরুরে দিছিল বহু ডাঙর হয়েছিল, আজি 12-14 বছর হল। তো এনেকা করব বলে কমিটি কেতিয়াও আশা করা নাছিল আমি, এটু বহুত বেয়া কাম করেছে। গোবিন্দ মন্দিরের পর লই আছে পাগলে এটা, তো লেতরা খুঁটি থাকে হে এ আনি কেন ঘুরি আছে টেশনের প্রতি, তারপর জি আর পি ধরে লই আছে। এটা মই গোবিন্দ মন্দিরত বেলা আসিল, এটু মরি গেছে, এটু বিয়া তো লাগিব আমার। রাতেপা 6টা বজে টয়লেট মই খুললো, হ্যাঁ, খোলার পাশে এটা লেবার মানে লেবার এই আই মো কলা যে মোটু মরি গেলে পরশ দায় কলা ফোন করছি যে কইছে আর এটু লই লই যাবা ফেলা দিবা। মোটু কোর আছে? মোটু দুগার কালীবাড়ি, দুবাই কালীবাড়ি, অ কিবা মরা মর চলি মই ফেলাও ইয়াতে পড়া মই লই পরবার গাড়ি এলাক, মই পরবার গাড়ি মই উঠাই দিছি। মোটু মই বহুত দিন পর আছে ইয়াতে, হ্যাঁ, তো মই যে বিয়ে যে কোনো কাম ইয়াতে হয় মই করে থাকবো এটু, তো ওই পরবার গাড়িটা আই ইয়াতে যাবো তো মই ইয়াক যাবো গাড়ি দিয়ে দিছো। এই গাড়িটা আমার বরফে যেন যাবো আছে মুড়ি আছে স্টক হয়, অ পরবার স্টক হয়ে তারপর জি সি বি আই উঠাই ডাম্পার উঠাই লই যায় এই মণিপুর ফেলাই যাবো তাতে পেলাই মই ফেলাই দিব কৈছে, মই ফেলাই দিছো এইটোৱে, এইটো নকব নালাগিছে, মোক যেনে ক'ব, অঁ মোক যেনে ক'ব মই এনেও কৰিম, মোকতো কোৱা নাই দে দাফনাই দিবি, মই দাফনা নাই।